প্রথমে তো বলে দিই আগে, ফার্স্ট অফ অল আমাদের চ্যানেল খোলার মেন রিজনটা কি, মেন রিজনটা এটা না যে আমরা হুনু হয়ে কোনো রিভিউ দেবো, আমরা এমন কিছু বড় ব্যক্তি না যে আমরা সিনেম্যাটিক ইউনিভার্স বা সিনেমা নিয়ে আমরা বিশাল জ্ঞান অর্জন করে বসে আছি, আমরা নর্মাল মানুষ, তো আমরা যা দেখি আমরা সেই অনুযায়ী রিয়্যাক্ট করি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাস্টলি বংস রিয়্যাক্টস, আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, তো তার আগে ফার্স্ট ইন্ট্রোডিউস করে দিই প্রথমে নিজেদেরকে। আমি সায়ন, আমি রুদ্র, আর আমরা যেটা আজকে করতে চাই সেটা হচ্ছে কিছু দশম অবতার নিয়ে আলোচনা। লাইক আমরা ফার্স্ট যে ট্রেলার রিঅ্যাকশনটা করলাম আগে কিছুদিন আগে, রাইট? তো সেটা নিয়ে আগের সপ্তাহে, আগের সপ্তাহে, রাইট? তো অনেকেই কমেন্টস করেছে, অনেকেই বলেছে যে হ্যাঁ ইটস আ প্রিকুয়েল, অ্যান্ড কিরমভাবে আরেকটা যে মুভি আছে ভিঞ্চি দা সেটাখান থেকে বিজয় পোদ্দার বলে আরেকজন আছে, অনির্বাণ, অবভিয়াসলি অনির্বাণই প্লে করেছে, তো ট্রেলারও যা দেখলাম, তো তাকে নিয়ে মুভিটা করা হচ্ছে। নিশ্চয় প্রিকুয়েল, মানে এটা এর আগে, মানে প্রসেনজিৎ সুইসাইড করার আগে স্টোরি, এগুলো আমরা জানতাম না, অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার। আমি তো দেখিও নি, এগুলো দেখা হয়নি। ভিঞ্চি দা তুই দেখিসনি, রাইট? তো ভিঞ্চি দা অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমার মনে পড়েছে আমি অ্যাকচুয়ালি ভিঞ্চি দা দেখেছি, কারণ ভিঞ্চি দাতে ঋত্বিক ছিল একটা টাইমে, এত কন্টেন্টও দেখেছিলাম যে এখন মাথায় থাকে না, মানে কোভিডের পর থেকে স্পেশালি, মানে লিটারালি মাথায় থাকে না। বাট আমার হঠাৎ মনে পড়লো, কারণ হচ্ছে ওই সিনেমাতে কিছু কিছু জিনিস আমি ট্রেলারটা দেখার সময় দেখলাম যে ওই রুদ্রনীল ছিল মেকআপ আর্টিস্ট, আর সেই ঋত্বিকের যে স্টোরিটা ছিল আমার মনে পড়ছে যে আমি হ্যাঁ কিছু কিছু টাইম হয়তো দেখেছি, আমাকে আরেকবার দেখতে হবে মানে পুরোপুরি মনে করবার জন্য, অনেকদিন আগে দেখেছিলাম আমার ঠিকঠাক মনেও নেই। তো এইটুকুনি আমার এইটুকুনি মনে আছে যে বিজয় পোদ্দারের, মানে অনির্বাণের যে রোলটা ছিল সেটা খুব বড় রোল ছিল না, মানে বাইশে শ্রাবণে যেরকম প্রসেনজিৎ ওয়াজ দি মেন ক্যারেক্টার অফ বাইশে শ্রাবণ, মানে প্রসেনজিৎ পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ করে দেয় বাংলা সিনেমাতে হঠাৎ করে ওই রোলটা করে। যেমন রাজ চক্রবর্তী মুভি যেটা আমরা আবার প্রলয় নিয়ে রিভিউ করলাম, যে ফার্স্ট পার্টটা কি ছিল, প্রলয়, তো প্রলয়েতেও যখন মানে আমরা অনিমেষ দত্তর ক্যারেক্টার দেখেছিলাম, ওটা আমাদের কাছে একটা রেভলিউশনারি ক্যারেক্টার লেগেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রসেনজিতের ক্ষেত্রেও তাই, প্রসেনজিতের ক্ষেত্রে এক্স্যাক্টলি বাইশে শ্রাবণ সেটা করেছে। ক্যারেক্টারটা দুজন সিমিলার ক্যারেক্টার অলমোস্ট, ঠিক আছে, দুজনেই বাচাল, দুজনেই মুখে কোনো লিমিট নেই, যা ইচ্ছে তাই বলে দেবে, আর দুজন খুব ভালো পুলিশ অফিসার ডিটেকটিভ, হ্যাঁ ঠিক আছে, বাট দুজন খুব অন্যরকমভাবে প্লে করেছে দুটো ক্যারেক্টারকে। হ্যাঁ, দুজনের মধ্যে মানে মিল আছে কিন্তু আবার অমিলও আছে, মানে এটা হচ্ছে অ্যাক্টরের একটা গ্রেটনেসও থাকে যে দুজন দুজনের ছাপ আলাদাভাবে ছেড়েছে দুটো ক্যারেক্টারে, হ্যাঁ ঠিক আছে। তো যেমন মানে তুই যদি মানে প্রলয় আর যদি মানে শবর দেখিস অনেকটা সিমিলার লাগবে, যদি দুটোই শাশ্বত করছে, তো শাশ্বতর হিউমার আর সার্কাস্টিক ওটা প্রলয়তে যেমন আছে আবার শবরও আছে। হ্যাঁ, যেমন আবার প্রলয় দেখবার সময় রিয়াকশন করার সময় তুই মাঝে মাঝে বলছিলি ওই বাংলা মিডিয়ামের ছাত্র যে অ্যাসিস্ট্যান্টের কথাটা বললি, ওটা কিন্তু প্রলয় সিরিজেই নেই। হ্যাঁ, ওটা হচ্ছে শবর সিরিজ, ওটা হচ্ছে শবর সিরিজে, বাট এইখানে যেহেতু ওর অ্যাসিস্ট্যান্ট আছে তো ওই জিনিসটা তখন একটু কানেকশন লাগছিল। হ্যাঁ, ওই লিঙ্কটা ওরা রাখছিল, হ্যাঁ, যে মানে যেহেতু শাশ্বত করেছে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ক্যারেক্টার, তো এইখানে মেইন আমার ঝামেলা কিছুই নেই, খুব সিম্পল কথা, মানে এখন হঠাৎ করে বাইশের সামনে পর ওরা করলো হচ্ছে দ্বিতীয় পুরুষ, রাইট, যেখানে পরমব্রত আর অনির্বাণকে নিয়ে যে ফিচার ফিল্মটা বানালো, তুই দেখিসনি, রাইট? তো আমি দেখেছি, তো আমি জানি, তো এবার হঠাৎ করে তুই মানে মানে বুঝতে পারছিস তো, মানে ওই একই ইউনিভার্সে হঠাৎ করে প্রসেনজিৎ আসছে প্রলয়, ওদিক থেকে আবার অনির্বাণকে নিয়ে আসছে, প্রলয় না প্রসেনজিৎ আসছে, তো সরি বাইশের সামনে থেকে আসছে প্রসেনজিৎ, আর ওদিক থেকে অনির্বাণ আবার মানে খোকার রোলটাও প্লে করেছে দ্বিতীয় পুরুষ একই ইউনিভার্সে, না এদার দে আর টুইনস, একই রকম দেখতে, একই সেম, একজন পুলিশ অফিসার আর একজন হচ্ছে ক্রিমিনাল, প্রমোদের সাথে রিলেশনশিপ ছিল। এখানে কি বলতো, এখানে তো বলছে যে 20 বছর আগের ঘটনা বাইশে শ্রাবণের, তাহলে তাহলে খোকার বাবা বাবাকে দেখাতে হবে, কি জানি সেটা দেখলে বাবা জ্যাঠা কিছু একটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে আমরা তো এখানে আগে থেকে কিছু দেখে তারপরে বলছি, দুটো অনির্বাণ ক্যান কান মানে দুটো অনির্বাণ হতে পারে না, না একটা ইউনিভার্সে, যদিও কপি ইউনিভার্স বানাচ্ছে, রাইট সৃজিত? আর তাছাড়া ধর আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে আমরা যেটা দেখছি তার রেসপেক্টে আমরা রিয়াকশন নিয়ে বলছি, অবভিয়াসলি না। আর সেকেন্ডলি অনেকে দেখলাম কমেন্ট করেছে, না অনেকে ইনফরমেটিভ কন্টেন্ট করেছে, না আমরা জানতামও না যে প্রিকুয়েল করে না করে। হ্যাঁ, প্রথমে তো বলে দিই আগে, ফার্স্ট অফ অল আমাদের চ্যানেল খোলার মেন রিজনটা কি, মেন রিজনটা এটা না যে আমরা হুনু হয়ে কোনো রিভিউ দেবো, আমরা এমন কিছু বড়
ব্যক্তি না যে আমরা সিনেম্যাটিক ইউনিভার্স বা সিনেমা নিয়ে আমরা বিশাল জ্ঞান অর্জন করে বসে আছি। আমরা নর্মাল মানুষ, তো আমরা যা দেখি আমরা সেই অনুযায়ী রিয়্যাক্ট করি। অ্যান্ড আমরা সব কিছু প্রথমবার দেখি এই কারণে, কারণ হচ্ছে আমাদের কাছে অত টাইম নেই সত্যি কথা বলতে গেলে। আর তাছাড়া নর্মাল একটা মানুষ প্রথমবার কোনো মুভি দেখলে বা কিছু দেখলে তার যেটা রিয়াকশন হবে সেই রিয়াকশনটাই শেয়ার করি। মানে আমাদের কাজও থাকে, তো সেই কাজের মধ্যে থেকে দুজনে মিলে, এর আগেও চ্যানেলটা আমরা ওটা ডিসকাস করেছিলাম, হয়তো এই চ্যানেলে অনেকে জানে না, বাট আমরা আমাদের অন্যান্য কাজ থাকে, তো ও অন্য একটা প্রফেশনে আছে, আমি একটা অন্য প্রফেশনে আছি, সেখান থেকে টাইম বের করে আমরা উইকেন্ডে বসে যা আমরা রিয়াকশন ভিডিও যেগুলো করি, তো আমরা এটা রিয়াকশন ভিডিও হিসেবে আমি চাই লোকজন দেখুক। অ্যান্ড অবভিয়াসলি যা ভুল বলছি বা ভুল আমরা যেগুলো জানি না সেগুলোর জন্য অবভিয়াসলি তোমরা তো আছোই, তোমরা বলবেই। তো আমরা এটা মানে এরকম ভাবে কোনো রিভিউ চ্যানেল না, এটা ক্লিয়ার করে দেওয়া দরকার, যেটা ঠিক রিভিউ চ্যানেল নয়, এটা অ্যাকচুয়ালি রিভিউ চ্যানেল, ইটস আ রিয়াকশন চ্যানেল। অবভিয়াসলি তোমাদের হেল্প তো চাই, অ্যান্ড ওই জন্য আমরা এটা পিওরলি এই জন্য হঠাৎ করে দেখছো আমরা প্রত্যেকজনের রিপ্লাই দিয়েছি, তো কারণটা হচ্ছে উই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। তো আমরা ওরকম টাইপেরই একটা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করতে চাইছি, যেখানে এখানে খুব হেলদি একটা ডিসকাশন হোক সিনেমা নিয়ে, যেখানে পলিটিক্স ফলিটিক্স না নিয়ে একটা পিওর, হ্যাঁ ঠিক আছে ভাই এইটা আমার ভালো লেগেছে, সেটা অন্য কাউর আমার কোনো জিনিস ভালো লেগেছে তো ওটা ওর নাও ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই হিউম্যান মানেই হচ্ছে সব আলাদা আলাদা চিন্তাধারা অ্যাপ্রোচ সব কিছু আলাদারাই হয়। হ্যাঁ, প্লাস কোনো জিনিস মিস করে গেলে কমেন্টগুলো থেকে আমরা সেটা জানতে পারছি যে কোন জিনিসগুলো আমাদের মিস হয়ে যাচ্ছে, তারপর কোনো জিনিস মিস হয়ে গেলে আমরা মানে কমেন্টগুলো থেকে জানতে পারছি যে কোন জায়গাগুলো আমাদের মিস হচ্ছে। হ্যাঁ, আমরা মজাও পাই অ্যাকচুয়ালি, মানে কমেন্টগুলো যখন রিড করি তখন আমাদের ভালোও লাগে যে হ্যাঁ ঠিক আছে কেউ একজন টাইম বের করে কমেন্ট করার সুযোগ নিয়েছে, কারণ আমরা যখন সিনেমা দেখতে চাই তো আমরা দেখতে চাই যে ওকে হঠাৎ করে সালমান খান কি করে এলো, বা হঠাৎ করে ঋতিক রোশন এই ক্যামিওতে কি করে এলো, ওই সারপ্রাইজ আর ওই যে একটা হঠাৎ করে একটা ব্যাপার থাকে ওটা সারপ্রাইজের কারণেই আসে। ওটা তুমি যদি আগে থেকে যদি সিনেমা ব্যাপার অনেক কিছু জেনে থাকো আর তুমি যদি আগে থেকে জানো শ্যুটের আগে এই এই স্টাররা এই সিনেমাতে আসছে, তো যখন দেখছো আমার তো মনে হয় যে একটু এনথুজিয়াজমটা একটু কম, একটু ইন্টারেস্টটা কমে যায়। হ্যাঁ, তুমি তো জানো ঋতিক এখানে অ্যাপিয়ার করবেই, বা হঠাৎ করে তুমি যখন হলে গিয়ে হঠাৎ করে দেখছো ঋতিক অ্যাপিয়ার করছে ক্যামেরাতে বা সালমান অ্যাপিয়ার করছে পাঠান ফাটানে, ঠিক আছে, তো সেটা তো জানি, সেটা তো জানা যায় যে মেন কাস্ট কে কে আছে। হ্যাঁ, মানে সেটা এমন কিছু বড় ব্যাপার না যে তুমি জানতে পারবে না, মেইনলি ব্যাপারটা সেটা না যে মানে ইনফরমেশন দেয়া যে এ মানে ডিরেক্টর এ আছে, তারপর প্রোডিউসার এ আছে, এগুলো তো সবাই জানতেই পারে, সবাই জানতে পারে। মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যেগুলো সুজে টেকনিক্যাল স্টাফ, যেগুলো কোন জায়গায় ইমোশনটা কেটেছে, কোন জায়গায় কমেডি ভালো লেগেছে, সিনেম্যাটিক স্টাফ গুলো, মুভিটা দেখে মুভিটা কেমন লাগছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে সেটার উপর রিঅ্যাকশন দেয়া, রিঅ্যাকশন দেয়া, মানে এই ব্যাপার না যে মুভিটা কে ডিরেক্টর ছিল কে প্রোডিউসার ছিল সেরকম ব্যাপারটা ঠিক না। হ্যাঁ, সেটা আরেকটা জিনিস হচ্ছে আমরা এরপরে হয়তো কিছু মুভিজ বা কিছু ওয়েব সিরিজ করব, তো তোমাদের যদি হয়তো কিছু মানে যেমন সাপোজ মানে সৃজিতের যে নেক্সট মুভিটা বেরোচ্ছে যেটা আমরা ট্রেলারটা করলাম দশ অবতার, রাইট, তো দশ অবতার তোমাকে যদি দেখতে হয় তো ভিঞ্চিদা দেখতেই হবে। হ্যাঁ, তো অবভিয়াসলি নেক্সট আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ভিঞ্চিদা দেখে আমাদের ভিঞ্চিদার উপর একটা রিভিউ। তুই তো দেখেও নিয়েছিস, তাও আমি দেখে নিয়েছি, বাট আমার অতটা মানে মনে নেই, বাট এইটুকুনি মনে আছে যে অনির্বাণ বিজয় পোদ্দারের বিশাল বড় খুব একটা বড় রোল ছিল না, ইজ নট দ্য মেন ক্যারেক্টার ইন দ্যাট মুভি, বাট ওই ক্যারেক্টারটাকে নিয়ে আসছে, ঠিক আছে, এখানে হয়তো প্রসেনজিতের এই অ্যাসিস্ট্যান্ট কাইন্ড অফ মানাবে, বাট একটু রক চটা অ্যাসিস্ট্যান্ট, এতদিন যেরকম পরমব্রত একটু মেলোডাউন অ্যাসিস্ট্যান্ট ছিল, এবার হয়তো কোনো রক চটা অ্যাসিস্ট্যান্টকে দেখাবে, যেরকমভাবে বিজয় পোদ্দারকে আমরা ট্রেলারে দেখলাম, রাইট, তো অবভিয়াসলি সিচুয়েশন অনুযায়ী হয়তো কিছু চেঞ্জ করবে, হয়তো যেটা আমরা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম পরমব্রতর সেকেন্ড মুভিটা যেটা বাইশে শ্রাবণের পরের পার্টটা, সেটার সাথে একটা কানেকশন ওরা দিতেও পারে, দ্বিতীয় পুরুষের সাথে একটা কানেকশন করে দিতেই পারে, বাবা টাবা বলে, হ্যাঁ 20 বছর আগে যেহেতু হচ্ছে, অনেক কিছু করে হয়তো ওরা টাই আপ করতে পারে ইউনিভার্সে, তো আগে থেকে কিছু বলতে চাইও না আমরা, তো আমরা ওরকম মানে যেটা দেখবো যেটা ভালো লাগলে ভালো লাগবে বলবো, যেটা ভালো লাগবে আমার এরকম আছে, যেরকম আমার অনেক সিনেমা ভালো লাগে ওর ভালো লাগে না, এরকমই থাকা উচিত, রাইট, যার যেরকম চয়েস, এক্স্যাক্টলি, যে যেরকম দেখবে, আর আমি ওই জন্য কোনো না আজ পর্যন্ত মানে সিনেমা ওরকমভাবে রিভিউ হিসেবে দেখি না। হ্যাঁ, এবার কেউ কোনো ক্লোজ ফ্রেন্ড আমাকে মানে ইনসিস্ট করলো ভাই এই মুভিটা মানে তুই দেখ, আমি পার্সোনাল রেকমেন্ডেশন করছি সেটা আলাদা ব্যাপার, বাট আমি ওরকমভাবে বসে বসে ওই গুগলে সার্চ করে করে এ কত রেটিং পেয়েছে ও কোন রেটিং পেয়েছে, আমার যেমন খুব কিছু কিছু একটা আছে খুব ফেভারিট, তো তাদের আমি ইরেসপেক্ট অফ কি রিভিউ পেয়েছে মুভিটা না দেখে আমি মুভিগুলো দেখবই, এটা খুব সিম্পল ব্যাপার। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিঞ্চিতা, অবভিয়াসলি বললাম ভিঞ্চিতা আমরা একটা রিভিউ দেবো, আর গানস এন্ড গুলাবস এর মধ্যেই শেষ হয়ে যাবে, তো গানস এন্ড গুলাবস এর পর আমাদের যেটা করার ইচ্ছা আছে
নেটফ্লিক্সে একটা মুভি বেরিয়েছে জানে যা, যেটা আমরা ট্রেলারটা আমরা করিনি, বাট ওটা হচ্ছে করা হয়নি, বাট ওটাতে ওই বিজয় বর্মা আছে মির্জাপুরে, মির্জাপুর টু, মানে টুইন ব্রাদার যে প্লে করেছিল, আর আর জয়দীপ আলাওয়াত আছে, তো আর কারিনা আছে অবভিয়াসলি, কারিনা কাপুর। এটা আমাদের করার ইচ্ছা আছে, এটাও অবভিয়াসলি কিছু পার্সোনাল রেকমেন্ডেশনই এসেছে। হ্যাঁ, আর দেখা যাক আর কি কি বেরোচ্ছে। ঠিক আছে, পরপর করতে থাকবো, পুজোর সময়টা আর করা হবে না কিছু। এক্স্যাক্টলি, পুজোর আগে যতটা পারবো আমরা করব। আর অবভিয়াসলি যা যা নতুন নতুন ট্রেলার বেরোচ্ছে সেগুলোতে নিয়ে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আপাতত এখানেই ছাড়ি, তো নতুন ট্রেলার নিয়ে আবার চলে আসবো, আবার বসে গেছি। কয়েকটা ট্রেলার করিনি যেগুলো আমাদের দরকার আছে দেখার। তোমাদের যদি কিছু বলার থাকে তো কমেন্টে জানিও। এক্স্যাক্টলি, ঠিক আছে, সেই রেসপেক্টে আমরা রিপ্লাই করে দেব। এক্স্যাক্টলি, কমেন্ট সেকশনে জানাও, কমেন্টস করো, লাইক করো, লোকজনকে জানাও। সো বাই, ওকে বাই।